তিনি আসিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া দলিয়া চলিয়া যান। আমরা কি এই আন্দাজে কথা বলি? এখন আমরা সাধু ভাষায় তো কথা বলি না, সংস্কৃত ছিল, সংস্কৃত থেকে সাধু ভাষা ওইটাও বলি না। এবার এরপরে আমরা যে চলিত ভাষায় কথা বলি ওইটা যে কত জগা খিচুড়ি পূর্ণ আল্লাহ পাক জানেন, এবং আগামী 50 বছরে এই ভাষার উপর কোন তুফান যায় সেটাও আল্লাহ পাক ভালো করে জানেন। কারণ আমাদের ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা বাংলা এবং ইংরেজি একসাথে বলতে গিয়ে, বাংলা এবং ইংরেজি না হয় বাংলা না হয় ইংরেজি। আমার ছেলেদেরকে বলবো, বেটা আপনারা ইংরেজি বললে ইংরেজি বলবেন। পৃথিবীতে বর্তমানে আমার মনে হচ্ছে 4.5-5 হাজার ভাষা আছে। কয়টা ভাষা? 4.5-5 হাজারের মতো ভাষা আছে যেটার উপর মানুষ কথা বলে। গত 100 বছরও যদি ধরি, 100 বছরে প্রত্যেকটা ভাষার মধ্যে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। আমি সাইর আলিফ টেন্নি দিন, সাইর আলিফ টেন্নি দিবের হারণ আছে কি হারণ হইতে নি। কিছু ভাষার পরিবর্তন এমন হয়েছে, যেমন ইংরেজি, ইংরেজির মধ্যে যারা ইংরেজি সাহিত্যের লোক তাদের জানার কথা, চাউসার এক ভদ্রলোক আছেন, চাউসার আমার নামটা মনে থাকার কারণে আমি আগে 4 বছর যে রাস্তায় ছিলাম সেই রাস্তার নাম ছিল চাউসার স্ট্রিট, সেই জন্য ভদ্রলোকের নাম আমার মনে থাকে। তো উনি আজ থেকে 300-400 বছর হবে, উনার যে সাহিত্য ইংরেজি সাহিত্য সেটা বুঝার লোক বর্তমানে ইংল্যান্ডের মধ্যে কয়েকজন প্রফেসর হয়তো রয়ে গেছেন যিনি চাউসারের ইংরেজি বুঝতে পারেন। তাইলে এটা কেন হলো? ভাষার মধ্যে আমূল, ওই যে চাইরালি ট্রান্সি, এই কারণে আমূল পরিবর্তন। একই পরিবর্তন আমাদের বাংলা ভাষার মধ্যে হয়েছে, হয় নাই? আমরা কি এখন সেই ধরনের করিয়া কথা বলি? বুঝতে পেরেছে? আমাদের ওই যে ইয়ার একটা কথা, তিনি আসিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া দলিয়া চলিয়া যান, আমরা কি এই আন্দাজে কথা বলি? এখন আমরা সাধু ভাষায় তো কথা বলি না, সংস্কৃত ছিল, সংস্কৃত থেকে সাধু ভাষা ওইটাও বলি না। এবার এরপরে আমরা যে চলিত ভাষায় কথা বলি ওইটা যে কত জগা খিচুড়ি পূর্ণ আল্লাহ পাক জানেন, এবং আগামী 50 বছরে এই ভাষার উপর কোন তুফান যায় সেটাও আল্লাহ পাক ভালো করে জানেন। কারণ আমাদের ছেলেরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা বাংলা এবং ইংরেজি একসাথে বলতে গিয়ে, বাংলা এবং ইংরেজি না হয় বাংলা না হয় ইংরেজি। আমার ছেলেদেরকে বলবো, বেটা আপনারা ইংরেজি বললে ইংরেজি বলবেন। আপনারা নিজেদেরকে জাহির করার জন্য কোনো প্রয়োজন নাই, জাহির কেন করবেন? মানুষের স্বকীয়তা মানুষের ব্যক্তিত্বের মধ্যে, আপনার জ্ঞান গরিবার মধ্যে, আপনার অ্যাপ্রোচের মধ্যে। আপনি ভাষা বলে বাংলা ইংরেজিকে টুইস্ট করে বলে নিজের পার্সোনালিটি আপনি এস্টাবলিশ করতে চাইবেন না, না, আপনার ব্যক্তিত্ব আপনার ভিতর। যখন ভাষা বলবেন ভাষার মতো করে ভাষা বলবেন, বাংলা বললে বাংলা বলেন, আর যখন ইংরেজিতে বলবেন তখন ফুল ইংরেজিতে কথা বলবেন। বুঝতে পেরেছেন? আমাদের এখানে হয়ে গেছে কি, আমাদের এখানে আপনি দেখবেন আমাদের টিভিতে আমাদের ইন্টারভিউতে আমরা ওই কথা দুইটা বাংলা বলি তিনটা, যদি আপনি এটা সুন্দর লাগে না, এটা সুন্দর লাগে না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে বাংলার মধ্যেও আমূল পরিবর্তন সাধন হয়েছে। আপনি আমাদের নজরুল, কবি নজরুলের লেখা যদি পড়েন আগের প্রথম যুগের, আমাদের নজরুলের লেখা বুঝাও তো অনেক কষ্টকর না, তো উনি তো বাংলাতেই লিখেছেন, ফার্সিতে তো আর লেখেন নাই। উর্দুতে যদি যান, উর্দুতে আল্লামা ইকবাল পাকিস্তানিরাও বুঝেন না। আল্লামা ইকবাল কি, মোহাম্মদ সে ওয়াফা তুনে তু হাম তেরে হ্যাঁ ইয়ে জাহাঁ চিজ হ্যায় কিয়া লৌহ কলম তে। এই যে আল্লামা ইকবালের, এটা তো খুব ছোট জিনিস, দিল সে জো বাত নিকলতে হ্যায় আসর রাখতে হ্যায় পর নেহি তাকাত পরওয়াজ মগর রাখতে হ্যায়। আল্লামা ইকবালের এই ধরনের কবিতার বিষয় উর্দুর মধ্যেও একই পরিবর্তন এসেছে, একই পরিবর্তন। গত 60-70 বছরে যেই পরিমাণ পরিবর্তন এসেছে, আপনি যদি পাকিস্তানিদেরকেও দেন, 70-80 বছরের উর্দু বুঝার লোক আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি এই কথাগুলো বলছি ভাষার মধ্যে যে বিবর্তন পরিবর্তন পরিবর্তন হয়েছে সেটা বোঝার জন্য। এটা পৃথিবীর সকল ভাষার ক্ষেত্রে হয়েছে। আমি মেইন ইংরেজিও বলেছি, আমাদের ভাষার কথাও বলেছি, উর্দুর কথাও বলেছি। এবার আসেন আরবি ভাষা, কোরআনের ভাষা আরবি না, আরবি ভাষা। আজিব বিষয় হচ্ছে আরবি ভাষার মধ্যে কোনো পরিবর্তন আসে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যদি আজকে থাকতেন, আপনারা সৌদি আরবে যারা 2-4 বছর থেকে আসছেন, তারা যদি আমরা একসাথে দলবল নিয়ে কাশ যদি যেতে পারতাম,
আমরা আমার নবীর সাথে কথা বলার সুযোগ পেলে আমরা কথা বললে আমার নবী বুঝতেন, আমার নবীর কথা আমরা বুঝতাম। আমরা হাদিসে পাক করি না, আমাদের ছেলেরা দুই তিন বছর আরবি শিকার করে হাদিস গুলা গট 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 করে পড়ে ফেলে না কোনো কষ্ট ছাড়া। আরবির মধ্যে এই পরিবর্তন আসে নাই, পৃথিবীর অন্যান্য ভাষার মধ্যে সেই পরিবর্তন এসেছে। কেন? কারণ আরবি আমার কোরআনের ভাষা। পরিবর্তন যদি এসে যায় তো কোরআন আরেকটা নাজিল করতে হবে না। এই জন্য ভাষাগত সকল ভাষায় পরিবর্তন এসেছে, কোরআনের ভাষা শৈলীর মধ্যে কোনো পরিবর্তন আসে না। আর ভাষার মধ্যে কোরআনের শব্দের শৈলী বালাগাত ফাসাহা যেটাকে আমরা অলংকার শাস্ত্র বলি, আপনি যদি শব্দ চয়ন গুলা দেখেন আপনি জিব্বায় কামড় দিয়ে রাখবেন। আমি আপনাকে একটা আয়াত বলে শেষ করে দেবো শুধু এই জিনিসটা বোঝানোর জন্য। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, জুয়িনা লিন্নাস হুব্বুস শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা। এটা হচ্ছে আয়াত, মানে শাহাওয়াত লাস্ট ডিজায়ার। আমাদের একটা চাওয়া থাকে না তো, আমাদের জুয়িনা লিন্নাস মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাহাওয়াতটাকে সাজিয়েছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন মানুষের সামনে। তো শাহাওয়াত মানে আপনার নফসের চাওয়া, আপনার নফসের চাওয়া, ডিজায়ার। আপনার সৌন্দর্য সাজিয়েছেন কি দিয়ে? কমিনান নিসা, আমাদের অপোজিট দিয়ে। বুঝতে পারছেন তো আমাদের অপোজিট কি? ওয়াল বানি সন্তান সন্ততি, ওয়াল কানাতিরিল মুকান্তারা দন দৌলত, তিনটা জিনিস না কি বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট এবং ডিজায়ার দিয়ে পৃথিবীকে ডিজাইন করেছেন। কাদের জন্য? লিন্নাস, আমাদের জন্য। তো ডিজায়ারটা কি দিয়ে? কোন নিসা, আমাদের বাচ্চারা আছে, আপনারা অপোজিটটা বুঝতে পারছেন? আমাদের অপোজিট দিয়ে, আমাদের অপোজিট দিয়ে, নারী দিয়ে। এরপরে সন্তান সন্ততি, এরপরে মাল ও দৌলত। আপাত দৃষ্টিতে দেখলে আপনার মনে হবে এটা একটা নরমাল জিনিস, কিন্তু এটা ডিভাইন মেসেজ। এখানে প্রত্যেকটা পিক এন্ড চুজ এর মধ্যে একটা উইজডম কাজ করেছে। আপনি দেখেন, আমরা যদি আমাদের দিকে তাকাই তো আমরা দেখব আমাদের ডিজায়ার ডেভেলপ হয় প্রথমে কিসের জন্য? সন্তানের জন্য। আমাদের ডিজায়ার ডেভেলপ হয় কি জন্য? সন্তানের জন্য। সন্তানের জন্য না, মানুষের প্রথম ডিজায়ার ডেভেলপ হয় অপোজিটের জন্য। তো ডিজায়ারটা প্রথম ডেভেলপ হয় সেটা দিয়ে আল্লাহ পবিত্র কোরআনের প্রথম শব্দ চয়ন করেছে। মানুষের যখন বিয়ে শাদী হয়ে এই ডিজায়ার ফুলফিল হয় তখন মানুষ সন্তানের আশা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তীতে সন্তানকে নিয়ে এসেছে। সন্তান যখন হয়ে যায় মানুষ পাগল হয়ে যায় টাকা পয়সার জন্য। এই জন্য তৃতীয় পর্যায়ে আল্লাহ টাকা পয়সা রেখেছে। জুয়িনা লিন্নাস হুব্বুস শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকাদ্দারা। এই ছোট্ট বিষয়ের মধ্যে কোরআন সিকোয়েন্স লস করে নাই, কোরআন সিকোয়েন্স লস করে নাই। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের বক্তব্য আমরা এখানেই শেষ করছি।